হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দারুণ টেস্টি একটা সবজি মশলা বানিয়ে দেখাবো। এটাকে আপনি বলতে পারেন অলরাউন্ডার ম্যাজিক মশলা, মানে যে কোনো তরকারিতে, যে কোনো সবজিতে, ডাল হোক, ছোলা হোক, বা আপনি চাইলে মাংসেও ব্যবহার করতে পারেন। তবে এর সাথে একটু গরম মশলা এক্সট্রা করে অ্যাড করতে হবে। দেখবেন স্বাদে একটা ম্যাজিক হবে, একেবারে সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে। চলুন তাহলে ঝটপট দেখে নেব কীভাবে বানাতে হবে এই মশলাটা। তো বন্ধুরা, সবার আগে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে সমস্ত মশলা আমি জড়ো করব, পরে আমি ভাজার জন্য যাব। আর এটা হচ্ছে একটা বড় চামচ, যেটা আমরা ভাত খাওয়ার জন্য ব্যবহার করি, টেবিল চামচ যাকে বলে। এটার মাপে আমি নিচ্ছি 4 বড় চামচ জিরে। সবার প্রথমে জিরে নিচ্ছি, এই চামচটা দিয়ে আমি বাকি সব কিছু মাপব। আর এখন নিচ্ছি আমি 4 বড় চামচ ধনে। জিরে আর ধনের পরিমাণটা আমি সমান সমান নিচ্ছি, তবে যেটা আপনার পছন্দ সেটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, যেটা আপনার কম পছন্দ সেটা একটু কম করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে 1 বড় চামচ মৌরি। আর এবার আমি নিচ্ছি 1/2 বড় চামচ মেথি দানা। মেথি দানার স্বাদটা খুবই ভালো আসে, কিন্তু বেশি দিলে কিন্তু তিত হয়ে যাবে, এই জন্য একেবারেই বেশি দেওয়া যাবে না, 1/2 চামচ দিতে হবে। আর এখন আমি নিচ্ছি 1 বড় চামচ কালো গোলমরিচ। চাইলে আপনি সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন, গোলমরিচের স্বাদটা দারুণ লাগে এই মশলার মধ্যে। এবার আমি নিচ্ছি 1/2 বড় চামচ বা তার থেকে একটু বেশি হবে লবঙ্গ, আর 3-4টে কালো এলাচ। 4টে কালো এলাচ নিয়েছি আমি, আর আপনি চাইলে এর সাথে সাথে 3-4টে ছোটো এলাচও নিতে পারেন। এখানে 7-8টা নিচ্ছি আমি তেজপাতা, আর খুব সুন্দর একটা ভাজা লঙ্কার গন্ধ যাতে আসে তার জন্য আমি কিছু শুকনো লঙ্কা নিচ্ছি, পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এখানে নিচ্ছি আমি 3 থেকে 4 টুকরো দারচিনি। আর এই হচ্ছে স্টার ফুল, চক্রফুল বলে একে, ইংলিশে বলে স্টার অ্যানিস। আমি 1.5 পিস নিচ্ছি, এটা সুগন্ধটা খুবই তীব্র হয়, এই জন্য বেশি নেওয়া যাবে না, 1.5 পিস নিচ্ছি আমি। আর এই হচ্ছে একটা জয়িত্রী ফুল, জাবিত্রী বলে, ইংলিশে বলে মেজ ফ্লাওয়ার। আর ছোট্ট 1 টুকরো এটা হচ্ছে জায়ফল, যাকে ইংলিশে বলে নাটমেগ। নাটমেগটা কিন্তু খুবই তীব্র হয় মানে সুগন্ধ, এই জন্য একেবারে একটুখানি নিতে হবে। এবার আমরা সমস্ত মশলা ভেজে নেব। তো ভাজতে হবে কি হবে, একেবারে হিটটাকে লোতে রাখতে হবে, আর 6 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিতে হবে। হিট কিন্তু বেশি করা যাবে না, হিট বেশি করলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে বা বেশি ভাজা হয়ে যেতে পারে, এই জন্য হিট একেবারে কম করে, যাতে ময়েশ্চারও না থাকে আর হালকা একটা ভাজা ভাজা সুগন্ধও আসে। তো দেখুন, আমি 6 থেকে 7 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন মশলাগুলোকে একেবারে ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এগুলোকে গ্রাইন্ড করব। চলুন তাহলে কিছুক্ষণের জন্য এরকমই ছেড়ে দিই, তারপর আসছি আবার। দেখুন বন্ধুরা, এবার কিন্তু মশলাগুলো একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে কীরকম ধরতে পারছি। এবার গ্রাইন্ড করার জন্য একটা মিক্সার জার নেব, ছোট্ট একটা জার নিয়েছি আমি, এর মধ্যে সমস্ত মশলাগুলো ট্রান্সফার করব। আর এর সাথে সাথে আরও কিছু মশলা আমাদের লাগবে, সেটা হচ্ছে প্রথমে আমি নিচ্ছি 1/2 টিস্পুন হিং, এটা কিন্তু 1/2 টিস্পুন বলছি আমি, আর আগে আমি নিয়েছিলাম টেবিল স্পুন, এটা আমি 1/2 চায়ের চামচ নিচ্ছি। আর এই যে আমি চামচটা নিয়েছি এটাও চায়ের চামচ, তো এটা আমি নিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার, মানে শুকনো কাঁচা আমের পাউডার। এবার আমি নিচ্ছি 1 টিস্পুন বিট লবণ, আর 1/2 টিস্পুন সাধারণ লবণ। সাদা লবণটা বেশি নেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজির লবণের হিসাবটা বিগড়ে যেতে পারে, আর এই সাদা লবণটা মশলার জন্য কিন্তু একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, তো এই জন্য বেশি নেব না, কিন্তু অল্প একটু অবশ্যই নেব। আর এর সাথে নিচ্ছি আমি অল্প কিছু শুকনো পুদিনা পাতা, তবে আপনার যদি পুদিনার সুগন্ধ পছন্দ না হয় তাহলে এটা আরামসে স্কিপ করুন, কোনো অসুবিধা নেই, কোনো দরকার নেই। আমি একেবারে অল্প একটু মানে 1 টেবিল স্পুন শুকনো পাতা নিচ্ছি আমি, পাউডার করলে মোটামুটি 1 চুটকি হবে। এবার আমরা মশলাগুলোকে গ্রাইন্ড করে একেবারে মিহি একটা পাউডার বানিয়ে নিয়ে আসব। এই দেখুন বন্ধুরা, আমাদের মিহি পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে, এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখুন। আর আমাদের সবজি মশলা, আমাদের ম্যাজিক সবজি মশলা একদম তৈরি হয়ে গেছে, আমি একটা বাউলে বের করে নিচ্ছি। আর এবার আমাদের এই মশলাটা একটা এয়ারটাইট কৌটোয় ভরে স্টোর করতে হবে, এটা মোটামুটি 6 থেকে 7 মাস পর্যন্ত আরামসে চলবে, কোনো খারাপ টারাপ কিচ্ছু হবে না, এর থেকে বেশি সময়ও চলে, কিন্তু এতদিনে আপনার মশলা কিন্তু শেষ হয়ে যাবে। আর এবার আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে। যখন আপনি সবজি তরকারি যে কোনো কিছু, ডাল টাল যা কিছু বানাচ্ছেন, একেবারে রেসিপির শেষের দিকে
যখন আপনি নামাবেন তার 2-3 মিনিট আগে এই মশলাটা অ্যাড করতে হবে। কতটা পরিমাণে বানাচ্ছেন সেই হিসাবেই অ্যাড করতে হবে। মোটামুটি 3-4 জনের তরকারি যখন করছেন তখন আপনি 1-4 চামচ এই মশলাটা অ্যাড করবেন, আর এই মশলাটা অ্যাড করে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেবেন। তাহলেই কিন্তু আপনার সবজি একেবারে ম্যাজিকের মতো টেস্টি হয়ে যাবে। একবার বানিয়ে ইউজ করে দেখুন, তারপরে আপনি কমেন্ট করুন। আগে থেকে আপনি বুঝতে পারবেন না যে কতটা টেস্টি মশলা। তো অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট অবশ্যই করুন যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে প্লিজ ভিডিওকে একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনকে অলে প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।